সাদা পোলাও দিয়ে কি, শাহি কোরমা, চিকেন চিজ বল, কাতলা ফিশ রেজালা, উরি বাবারে ভাই, এটা চিকেন চিজ বল আর এটা চিকেন শাহি কোরমা। দারুন মা। আচ্ছা তাহলে দাও এটাই দাও, এটা প্রিয় মাছ। আচ্ছা এটাই দাও তাহলে, ও মা ছোটটা আমায় দেবে না, এটাই দেবে, চলো এটাই। আমাদের জমির সামনে উঠছি, বাহ রাস্তাটা ভালো চিনে গেলাম। সুপুরি গাছ লাগানো হচ্ছে জমিতে সলদার হাতে। শিলিগুড়ি থেকে এসেছে না সলদার, সলদার দাদা জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে আসে, গ্রামের নাম হচ্ছে ভোটপট্টি, ভোটপট্টি গ্রাম থেকে দাদা পাঠিয়েছে, দাদা পাঠিয়েছে। জমিতে কলা গাছ বসানো হচ্ছে, এবার বিশ্বজিৎদা ছোটবেলা থেকে কলা খেতে খুব পছন্দ করে, তাই কলা গাছ যে নতুন লাগানো হয়েছে তাতে মন দিয়ে জল দিচ্ছে। তবে একটা জিনিস হবে, কলা গাছের কলা পাতাও তো আমাদের অনেক ব্যবহার হয়, বলো লেগে যাবে কাজে, এই সময় এর থেকে বাইরে আনলে আবার কিছু কাজ কাম করতে গেলে অসুবিধা হবে, টান থাকবে তো, প্রত্যেকটাই একটা করে থাকবে, মিটার টিটার তো সব এসে গিয়ে। আমি কানাতা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের এখানে যেগুলো হলো সেটা হচ্ছে, হলো আর যা যা হচ্ছে বলে দিই, লাইট বসলো অলরেডি, এর ভিতরেও লাইট বসেছে, এখন অতটা বোঝা যাচ্ছে না। তো পুরো জমিটাকে তার কাটা দিয়ে ঘিরবো, বা কাঁটা তার, তার কাটা না কাঁটা তার আমাকে একটু লেখো তো কমেন্টে। তো একজন করলো ইলেকট্রিকের কাজ, আর একজন এখন এসছে সাগর আর কাঁটা তারের কাজটা মেনলি করবে। কাঁটা তারটা আমরা হাবড়া থেকে কিনে নিয়ে এসেছি, এই পুরো পাঁচিল জুড়ে, সামনের দিকটা তো একটু উঁচু করা আছে, লাগবে না, ব্রেক দেওয়া আছে, এই পাঁচিল জুড়ে পুরো তার কাটা বসবে। তার যে আর কি স্ট্যান্ডগুলো, যেগুলো পিলারে পিলারে বসে, মানে যার সাথে লাগানো থাকে তারটা, সেই স্ট্যান্ডগুলো ওগুলো বানিয়ে দেবে, কারণ কাঁটা তারটা লাগিয়ে দেওয়া খুব জরুরি, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে। যেমন আমাদের পাইপটা কে যেন টেনে টুনে মেন জায়গা থেকে খুলে ফুলে ছিঁড়ে দিয়েছে একেবারে, যদিও খুব একটা কিছু ক্ষতি হয় না, কিন্তু তবুও একটা দুটো জিনিস হয়ে গেছে অলরেডি। তবে এরপরে গাছ ফাছ বসানো হবে, চাষাবাদ করা হবে, ওর মধ্যে যদি কেউ হেঁটে লাফিয়ে লুফিয়ে দেয় তো খারাপ হয়ে যাবে, তো সেই জন্যেই এবার ঘিরে দেওয়া হচ্ছে। একটা রাস্তার দিকে লাইট, একটা ঘরের দিকে লাইট, মাটির তলা থেকে লাইন গেছে, এই যে মিটার ঘর। হ্যাঁ না, দুটো ঘর, দুটো ঘর, একটা ছোট বাথরুম, ছোট রান্নাঘর, আর ছোট্ট বারান্দা। খাওয়া দাওয়া চললো, সবার পর করে খেলাম, আমি এখন খাচ্ছি। মা খাবার পাঠিয়েছিল বাবার জন্য, ভাত খেলো, বিশ্বজিৎদা ভাত খেলো। আমাদের দিদি ভাই আবার খাবার পাঠিয়েছে, যেহেতু সজলদা এসছে, সজলদার হাতে রুটি তরকারি, উপরে আবার নারকল কুচি কুচি ছড়িয়ে দিয়েছে, সামনে মিষ্টি দই আছে, এগুলো আমাদের গাছের বেগুন, তাই না? এদিকে আবার গাছের বেগুন, এখান থেকে এক্ষুনি তোলা হলো বেগুন। তো টুকটাক কাজ হচ্ছে, এই যে আলো জ্বলছে, অলরেডি সন্ধে হচ্ছে, হালকা আলোর পাওয়ার বেড়ে যাচ্ছে, আলো লাগানো হয়ে গেল, সন্ধে হয়ে এসছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমাদের জমিতে আলো জ্বলছে, ইলেকট্রিক লাগানো হয়েছে, কি চমৎকার লাগছে। এই যে একটা রাস্তার দিকে আর একটা লাগানো হয়েছে ঘরের দিকে, সুন্দর ইলেকট্রিক। এই যে তো এইখানে দেখা যাচ্ছে আমাদের যে ওপেন গার্ডেন কিচেন, সেই ওপেন কিচেনেও কিন্তু একটা লাইট লাগানো হয়েছে, আর একটা হোল্ডারও ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই যে একটা টিউব, আর এখানে একটা হোল্ডারও লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা আর কি পরে বাল্ব টাল্ব লাগানো আর কি দরকার হলে লাগিয়ে নেবো আমরা। তো আজকে এই যে সব ইলেকট্রিকের কাজকর্ম হলো, সমস্ত এই যে জিনিসপত্র যা যা লাগানো হয়েছে সেগুলো সব রয়েছে এখানে,
আর একটু আগেই দেখলে একটা বাড়ির ভাবনা চিন্তা প্ল্যানিং চলছে, সজলদা পাইপ জায়গায় রাখতে যাচ্ছে আর কাঁটা তার লাগানোর জন্য সাগর এসেছিল, তো সমস্ত মাপ নিয়ে অর্ডার নিয়ে গেল। এই যে বাবাইয়ের বিছানাপত্র গোছানো হচ্ছে, বাবাই বালিশ টালিশ চাদর মাদুর এভরিথিং ক্যারি করে, সাথে আবার ভুজিয়া টুজিয়াও নিয়ে এসছে। এই যে ঝাড় দিয়ে সুন্দর করে এখানে শুয়েছিল বাবার বিশ্বযুদ্ধ, দুজনে হালকা রেস্ট নিল। এবার আমরা বেরোবো আমাদের গন্তব্য মানে বাড়ি। এই যে গাড়ি ঢুকে গেছে গ্যারেজ গেট দিয়ে বিশ্বযুদ্ধ, এখন গাড়ি ঢুকিয়ে দেয় ডাইরেক্ট। তো এই হচ্ছে বিরাট রোজ নামছে, আমরা একটু একটু করে বিরা এগোচ্ছি, একটু একটু করে সবকিছু করছি, ভালোই লাগছে, আনন্দই লাগছে। আজকে লাইট লাগলো, আগে দিন জল, এবার ধীরে ধীরে বাড়িটা হয়ে যাবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। বাইরে কিন্তু রংটা খুব ভালো লাগছে না, বিশ্বযুদ্ধ আকাশের রংটা সুন্দর লাগছে না? আমরা এখন রদ্দুরদের বাড়িতে। এই যে রদ্দুরের মা বৌদি মুড়ি মেখে দিয়েছে আমাদেরকে, দুটো বোন বাবা। এই রদ্দুরের মা মুড়ি মেখে দিয়েছে, তারপর রদ্দুরের বাবা চপ নিয়ে এসেছে, আমরা সব চপ মুড়ি খাচ্ছি, এখানে রদ্দুর সোনা খাচ্ছে। এই যে আজকে কতদিন বাদে দেখা হলো, তো শরীরটা খারাপ হয়েছিল কিন্তু এখন ভালো আছে। ভালো আছিস তো এখন, ঠিক আছিস তো? আচ্ছা বৌদি মুড়িটা দারুণ মেখেছ, দারুণ দারুণ, চপটাও খুব ভালো, একটা লোটে মাছ আর একটা বোধ হয় ভেজিটেবিল, বাহ কারে তাই এক নম্বর হচ্ছে। ভালো হচ্ছে না, কেমন হচ্ছে মুড়িটা, মা কেমন মেখেছে, ভালো না? ওই চপটা একটা কামড় দে বড় করে, হ্যাঁ এইটা, হ্যাঁ রেখে দে, কিচ্ছু হবে না রেখে দে, বড় করে খাবো, বড় করে বড় করে, বাহ কেমন তাই। আমরা এখন দেশি মুরগির ডিম খাচ্ছি, এটা দিয়ে এন্ডিং, পুরো ডিনার ফিনার এখানেই কমপ্লিট। আমি শিওর তুলি যখনই দেখবে এগুলো বেজা খেয়ে যাবে বৌদি, আমার পরে তুলি হেভি লেগে যাবে যে গিয়ে তো ভালোই হতে বাড়িতে খেয়ে দিয়ে এদের। আহ বিশ্বযুদ্ধ পুরো 10 টাকা রসগোল্লা ঢুকিয়ে দিল মুখে। এখানে প্রসেসিং করো আর এখানে একটা ভাজা হচ্ছে, এটা কি কিভাবে করেছো? মধ্যে আছে চিকেন পেস্ট করা, প্রথমে ছোট ছোট কেটে নিলাম, পেস্ট করলাম, পেস্ট হয়ে এর মধ্যে আদা রসুন তারপরে তোমার হলুদ নুন ধরে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সমস্ত দিয়ে চিজ দিয়ে এটাকে মাখা, নুন মিষ্টি সব দিয়ে এটাকে মাখা, মেখে হাতে তেল লাগিয়ে আস্তে আস্তে করে এটাকে বল করে নেওয়া, বল করে নিয়ে তারপরে এটাকে সিদ্ধ করা হলো জলের মধ্যে, এই যে সিদ্ধ করা হয়েছে এগুলো। এবার ভাজা হচ্ছে, এইবার এটাকে গ্রেভিতে দেওয়া হবে, এটা কিন্তু সিদ্ধ করা, এটা প্রথমে ছিল এরম কালার, সিদ্ধর পরে হলো এরম কালার, আবার ভাজলে সে আছে এই কালার। সব করে দিলাম,
দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ গুঁড়ো, জৈত্রী, একটা তেজপাতা। এখন আমি এটাকে শাহি কোরমা বানাচ্ছি। বলো কি আলাদা রকম আজকে, কি আলাদা ফালাদা সেগুলো একটু? ও আচ্ছা আচ্ছা বাবাই, আজকে কিন্তু একটু আলাদা রকমের রান্না করেছি। আজকে অন্য দিনের তুলনায় তুমি রোজ যে মাছ ভাত খাও সেটার জায়গায় আজকে একটু ঘুরিয়ে দিয়েছি রান্নাটা। মানে কিরকম ঘুরিয়েছো? ঘুরিয়েছি বলতে আজকে সাদা পোলাও করে দিয়েছি। হুম হ্যাঁ, বাহ, সাদা পোলাও তো অনেকদিন বাদেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা পোলাও, সাদা পোলাও দিয়ে কি শাহি কোরমা, চিকেন চিজ বল, বাহ, আর মাছের কাতলা মাছের রেজালা। চিকেন চিজ বল? হ্যাঁ, এটা চিকেন চিজ বল। বাহ বাহ বাহ, হেভি দেখতে। আর এটা চিকেন শাহি কোরমা? এটা চিকেন শাহি কোরমা। বাহ, আর এটা হচ্ছে কাতলা মাছের রেজালা। হ্যাঁ, পাল্টে দিয়েছে মানে একটু ধরনটা আলাদা, আজকে অন্য লেভেল। আজকে ধরনটা অন্য লেভেল, হেভি 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 হেভি। আর আছে এখানে স্যালাড, আমার দুর্দান্ত খিদে পেয়ে গেছে, মা বলুক আমি খেতে শুরু করি আগে। সাদা পোলাও, এর মধ্যে রয়েছে কিসমিস আর কাজু বাদাম। হ্যাঁ, কিসমিস কাজু, অল্প আইটেম কিন্তু দারুণ আইটেম। এটা হচ্ছে কাতলা ফিশ রেজালা। কাতলা ফিশ রেজালা, দেখো একবার শুধু কাতলা ফিশ রেজালার চেহারাটা, উরি বাবারে ভাই, মনে হচ্ছে একটা ডুব দি কাতলা ফিশ রেজালাতে। আর এটা চিকেন শাহি কোরমা। চিকেন শাহি কোরমা কালচে রঙের, একটু গ্রেইশ, একটা ইয়েলো আর গ্রেইশ আর কি মিক্সড একটা চিকেনের কোরমা, যেটা হচ্ছে চিকেন শাহি কোরমা। তার মানে এর মধ্যে কসুরি মেথির ব্যবহার? না না, দিনই নেই। আচ্ছা ওকে। আর এটা, এটা যে চিকেন চিজ বল, চিকেন চিজ বল, এটা হচ্ছে একদম একটা স্টার আইটেম, যেটা জিরো ওয়াটে খুব কম হয়েছে। তো চিকেন চিজ বল দিয়ে আমি আগে ফার্স্টে সাদা পোলাও আমি খাবো। এটা মায়ের রান্না করা জিরো ওয়াট কিচেনের এক্সক্লুসিভ একটা ডিশ, চিকেন চিজ বল। দেখা যাক। দারুন না? কি মনে হলো আজকে একটু এরকম ধরনের কিছু বানাবো? ভিতরটা জাস্ট দেখো, যেমনি মিহি তেমনি টেস্টি। আহ, হাত দিয়ে চিপলে একদম ভেঙে তুলতুলে, কি সুন্দর। দুর্দান্ত চিকেন চিজ বল, এক ফোঁটাও হার্ড হয়নি, এবং গায়ে এত সুন্দর গ্রেভিটা মেখে আছে, আহা, ওই যে সোনার বল, চিকেন চিজ বলের থেকেও বেশি। হঠাৎ চিকেন চিজ বলের ব্যাপারটা কি করে এলো মাথায় আজকে? মনে হলো আমি মানে রোজই শুয়ে শুয়ে ভাবি কি দিয়ে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। তো ডেলি তো মাছ ভাত ডাল তরকারি নানান রকমের সবজি হয়ই, আজকে একটু চিকেনের সব আইটেম করি, তার জন্য মাথায় আজকে একটু চিকেন চিজ বল বানাই। চিকেন চিজ বল বানিয়ে গেলাম, আর
শাহী চিকেন কোরমা এটা তো সবাই জানে, ওটাও সবাই জানে, তবুও আমি কিন্তু যেটা করি নিজের মাথা থেকেই করি এবং নিজের মতো করেই করি। চমৎকার চিকেন চিজ বল দিয়ে এই সাদা পোলাওটা জাস্ট অন্য লেভেল লাগছে, মানে আমার বলার মতো ভাষা নেই যে এত ভালো লাগছে। এই গ্রেভিটা থিকনেসটা দেখো, বেশ ঘন গ্রেভি আর কি, ঘন গ্রেভি। এটা তো শুন গ্রেভির সঙ্গে বলের সঙ্গে উঠে আসবে, আলাদা আলাদা দরকার হয় না। হ্যাঁ উফ খুব সুন্দর মা, এটা হচ্ছে বাড়িতে ছোটখাটো যে হোম পার্টি গুলো হয় তার জন্য যে এটা কি দারুণ না। তোমাদের বাড়িতে ছোটখাটো পার্টি হলে একটা আইটেম চিকেন চিজ বল অ্যান্ড পোলাও বা ফ্রাইড রাইস উঠতে পারে কেউ, দুর্দান্ত। চিকেনটাকে ম্যাশ করেছো, মিক্সড গ্রাইন্ডার চিকেনটাকে? আমার তো ঘরে চিকেন আনাই থাকে, তা অনেক চিকেন রয়েছে, তা চিকেন গুলোকে বসে বসে বটিতে কাটলাম পিস পিস করে, কেটে সেটাকে মিক্সিতে দিলাম, দিয়ে ম্যাশ করে নিলাম, তারপর যেরকম ভাবে ওর মধ্যে মশলা টসলা দিয়ে বানিয়ে ঠিক অনেকটা চিতল মাছের মুচ্ছা যে টাইপের তৈরি করা হয় আমি ঠিক ওইভাবেই করলাম, খেতে ভালো হয়েছে এটাই যথেষ্ট। জাস্ট অন্য থেকে অন্য লেভেল এটা। এটা আমি ফার্স্ট টাইম বানালাম, খুব সুন্দর সফট আর টেস্টি চিকেন চিজ বল ভাই, হিট সুপার হিট। এখানে রয়েছে মায়ের হাতে বানানো লস্যি, লস্যি একটু নাড়িয়ে দাও লস্যি না, বড় চামচ নেই কাঁটা চামচ সেটা দিয়ে নাড়িয়ে দাও। আহা হা সেরকম গরম পড়তে পারেনি, একটু গরমের দেখা দিচ্ছে মাঝে মাঝে। দারুণ হয়েছে ভাই, দারুণ। এটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি বলতো, গরমের জন্য না এই যে খাবার গুলো সব হয়েছে এটার সঙ্গে এটা একটা পাশে থাকলে খাবারের আইটেমটা আরো সুন্দর দেখতে লাগে, খেতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগে, তার সঙ্গে এটা থাকলে দেখতে সুন্দর লাগে। এটা কি চাল দিয়ে করেছো মা? এটা গোবিন্দভোগের চাল। দারুন ফিশ রেজালা, আমাকে একটা ছোট্ট পেটির মাছ দেবে, বেশি দিও না আমার মাংস সরাতে হবে, এটা দাও না না এটা দিও না, পেটি দি নাকি কোলের মাছ? না না পেটি দাও, পেটি দাও। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট মাছ খাবো, বেশি বড় মাছ খাবো, এইটা তুই বেশি না খেলে রাখতে। আচ্ছা দাও তাহলে, দাও দাও না খেয়ে রেখে দিস তবু রাখতে পারবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে দাও এইটাই দাও, এটা প্রিয় মাছ। আচ্ছা এইটাই দাও তাহলে, ও মা ছোটটা আমার দেবে না, এটাই দেবে, চলো এটাই খাই। দেখতে লাগছে রে ভাই, হেভি দেখতে লাগছে, দারুন। গ্রেভিটা সবাইকে দেখাচ্ছি, কি দারুন দেখতে গ্রেভিটা, একদম গোল্ডেন ইয়েলো কালার, হালকা একটু তেল উপরে ভেসে আছে একদম। এই গ্রেভির মধ্যে কি কি দেওয়া আছে মা? হচ্ছে যেটা বানাতে হয় যে তোর রেজালা টাইপের যা যা মশলা লাগে সেম সেই মশলা দিয়ে মাছটাকে করাচ্ছি, লাগে একটু জিরে গুঁড়ো লাগে, একটু রসুন আদা লাগে, টক দই কাজু কিশমিশ বাটা লাগে। এই মাছের রেজালার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, দারুন খেতে হয়েছে মা, একটু টক টক হয়েছে বেশ। একটু টক দইটা দেওয়া আছে, মাছের তেলটা দারুন, একটু মাছের ডিমও পেলাম এখানে, এই মাছের একদম পেটির মাথাটা এখানে মাছের তেল বা চর্বি আর মাছ মিক্স একদম, দেখতে পাচ্ছ ভাই? বিয়ে বাড়ি ফেল গো মা, তুমি আজকে নিজেও জানো না তুমি কি রান্না করেছো, বিয়ে বাড়ি আজকে ফেল করে দিয়েছ। আমার মা রান্নাঘরটা হচ্ছে আমার মায়ের ল্যাবরেটরির মতো, সারাক্ষণ এক্সপেরিমেন্ট চলছে, মা একই রান্না দুবার দুবার করে নানান রকম করে এক্সপেরিমেন্ট করে, ভালো লাগে না আমার বেশ? তোমার ভালো লাগে? শুটিং থাকলে মাথায় চিন্তা করলে সে কি রান্না করবো, কেমন ভাবে কি করবো, নতুনত্ব কি করা যায়, এই ভাবনাগুলো ভাবতে থাকি আর মাথার মধ্যে অনেক সকাল থেকে এগুলো চিন্তা করতে থাকি কি দিয়ে কি রান্না করবো, কোনটার সঙ্গে কোনটা করবো, কি ঘরে আছে কোনটা আনতে হবে, ভেবে নিয়ে উঠেই জবা যাব
শুরু করব। আচ্ছা এই চিজ বল এর মধ্যে কি চিজও আছে? চিজ বলে তো চিজ একটু থাকতে হবে। চিজটা গ্রেট করে আমি ঘষে ছড়িয়ে দিয়ে তারপরে মাখা। আজকে খাবারটা হচ্ছে কোনো জন্মদিন কোনো বিয়ে বাড়িটাই বেশি মানাচ্ছে এর মধ্যে বলা যায় আর কি। একদম বিয়ে বাড়ি রেজালা করতে গেলে পাকা মাছ ছাড়া হয় না। এটা একদমই পাকা মাছই। তাই তো বলছি পাকা মাছ ছাড়া তো হয় না। বড় এবং পাকা দারুণ। এক চুমুক করে লস্যি খাচ্ছি সবার মাঝে মাঝে। চিজ বল আর মাছের পেটি খেয়ে আর কি বলি, নিজের ভরি ভরে গেছে। একটা কাজ করো মা, সবসময় তো লেগ পিস খাই, আজকে তুমি এইটা দাও বরং। হ্যাঁ এইটা দাও, লেগ পিস দিও না, পেটে জায়গাও নেই। বাস বাস একটুখানি গ্রেভি দাও সামান্য। বাস 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 যথেষ্ট। এটা একটু উইং পিস, উইং এর মধ্যে অনেকখানি চিকেন আছে। এই যে এটাকে একদম একটু অন্যরকম করে মাখবো। চিকেন আর রাইসকে একটু মাখলাম, স্যালাড নেবো পাশ থেকে। দারুন দারুন শাহি কোরমা একদম একদম। নারকেলের দুধ দিলে ভালো লাগে। নারকেলের দুধ যদি না থাকে তোমরা এমনি দুধ দিতে পারো, তার সঙ্গে একটু মিল্ক মিট দিয়ে সামান্য হালকা করে দেওয়া যায়। নারকেলের দুধ আছে মধ্যে? হ্যাঁ আমি শুধু নারকেলের দুধ দিই না, নারকেল দুধের সঙ্গে আমি একটু আমুল গুলি দিই, তারপরে দিতে হয়। ঝাল এবং মিষ্টি দুই আছে, ওটা না হলে ঠিক ভালো লাগে না, একটু মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ সত্যি ভালো লাগে না একটু মিষ্টি না হলে। তাহলে কি ওটা ঝাল ঝাল কষা মাংসের মতন খেতে হয়ে যায়, এটা টাইপটাই তো অন্যরকমের। আর সাথে হচ্ছে পোলাও। আমি একটু মেটে গেলা কিছু নেই না? না মেটে গেলা দিদি না লাগলা। ছোট সলিট আছে কি আছে দেখি, তাও ছোট সলিট কি বলছো, সে দেবেই একটা। ছোট একদম যা যেখানে মাংসের সাথে হাড়ের ব্যবহার থাকে, লেগ পিস তো ছেড়ে একটা অন্য গল্প, যেখানে মাংসের সাথে একটা হাড়ের ব্যবহার থাকে সেই জায়গা মাংস কিন্তু খেতে ভালো হয় বলছি বিশেষ করে। গোটা গোলমরিচ ব্যবহার করছো মা? খাচ্ছি আর এদিকে চিজ বলের দিকে চোখ যাচ্ছে আমার। আমার আগেই মা না বলে আমি খাচ্ছি নাকি, আমি তো বললাম চোখ যাচ্ছে। শশা এই নিবে তো, ফাটাফাটি খাওয়া দাওয়া হলো, এবার একটু ফাটাফাটি ঘুম দেবো পড়ে গিয়ে। এই দুপুরবেলা খাওয়ার ঘুম না হলে চলে ভালো, তারপরে উঠবো বিকেল 5টায় ঘুম থেকে উঠে, তারপরে একটু চা খাবো, চা খেতে পারে কাজ করতে বসবো। এই লাইফ এই সেট, প্রত্যেকের জীবন এক এক রকম, কেউ রাত্রে ভালো করে ঘুমায়, কেউ দুপুর ভালো করে ঘুমায়। বা আজকে খাওয়া দাওয়া দুপুরবেলা জাস্ট অন্য লেভেল, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু মাথাটা খাটা ওরকম আর ফাটাফাটি রান্না করো। চিয়ার্স চিয়ার্স টু লাইফ।